প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি শাড়ির সর্ববৃহৎ পাইকারি মার্কেটে। তো দর্শক, আজকে আমরা আপনাদের যে দোকানে নিয়ে এসেছি, এই দোকান থেকে আপনাদের কিছু সুন্দর সুন্দর রিজনেবল কালেকশনের মধ্যে বিয়ে শাড়ি লেহেঙ্গা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা নাকি যারা পাইকাররা আছি, তারা কিন্তু আপনারা কম প্রাইসের মধ্যে এখান থেকে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন, এবং যারা নাকি দূরে থাকেন এই দোকান থেকে, তাদের জন্য একটি সুবিধা যে আপনারা কিন্তু এক দুই পিস শাড়িও আপনাদের পুরো 64 জেলায় কুরিয়ার করে থাকবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অসংখ্য শাড়ি সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন দর্শক, আমরা এই শাড়ির দরদাম এবং কোয়ালিটি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজগর মোল্লা। আচ্ছা, তো আঙ্কেল, আপনার দোকানের লোকেশনটা একটু বলেন। আমার দোকানের লোকেশন আমি রূপগোস নারায়ণগঞ্জ উল্টাকাউসিয়া। আচ্ছা, দোকানের নামটা কি? দোকানের নাম আমেনা জামদানি শাড়িঘর। আমেনা জামদানি ঘর না? আচ্ছা, তো আপনার মানে দোকানে মানে কি কি ধরনের কালেকশন রয়েছে? আমার আপনার এই জামদানি শাড়ি আছে, তারপর কাতান শাড়ি আছে, কাতার লেহেঙ্গা আছে, তারপর বিয়ার শাড়ি আছে। আচ্ছা, তো 3 পিসও দেখতে পাচ্ছি, তো আপনার দোকানে মনে হয় 3 পিসও রয়েছে না? হ্যাঁ, 3 পিসও রয়েছে। আচ্ছা, তো আমরা পরবর্তী ভিডিওতে হয়তো 3 পিস কালেকশন দেখাবো। তো আজকে তো আমাদের মানে দেখাবেন হলো জামদানি শাড়ি এবং বিয়ের শাড়ি নাকি? হ্যাঁ। এবং লেহেঙ্গা? হ্যাঁ। আচ্ছা, তো আপনার দোকানে এই বিয়ের শাড়িগুলো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে রয়েছে? বিয়ের শাড়ি আপনার 1700 টাকা শুরু করে আপনার 25,000, 20,000, 22,000 এরকম আছে। আর লেহেঙ্গা? লেহেঙ্গা আছে আপনার 15,000, 14,000, 7,000 নিচে আছে আপনার, যেটা বাচ্চাদের লেহেঙ্গা 1350। আচ্ছা, বাচ্চাদেরও লেহেঙ্গা রয়েছে। তো আপনার দোকানে তো পুরোপুরি হোলসেল দোকান নাকি? হোলসেল দোকান। তো কেউ যদি মনে করেন 1-2 পিস নিতে চায়, তো কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে, তো সেই ক্ষেত্রে কি আপনারা কুরিয়ার করবেন নাকি দোকানে আসতে হবে? কুরিয়ার করা যাবে, দোকানে দিতে পারবো। আচ্ছা, 1-2 পিসও আপনি কুরিয়ার করে থাকবেন? হ্যাঁ, করবো। মানে সারা ঢাকা শহরে? হ্যাঁ। 64 জেলে আপনারা কুরিয়ার করে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো আজকে আঙ্কেল আপনি কী ধরনের কালেকশন দেখাবেন আমাদের একটু দেখান। আমরা তো সামনে ঈদের পর আপনার কিছু বিয়ে শাদির ব্যাপার আছে, আমরা নতুন নতুন কিছু শাড়ি তুলছি কালেকশন, এটা আপনাদের কিছু দু চারটা কিছু স্যাম্পল দেখাবো। মানে ঈদের পরে তো অনেক বিয়ার ধুম পড়েছে, বিয়ার ধুম পরে আর কি, তো সেই জন্য সেটা মাথায় রেখে আপনারা এই বিয়ের কালেকশন শাড়িগুলো রেখেছে? হ্যাঁ, কিছু শাড়ি নতুন নতুন কালেকশন কিছু আমরা কালেকশন করছি। আচ্ছা, সেখান থেকে আপনারা কিছু কালেকশন দেখাবেন, তো একটু দেখান তো আঙ্কেল। আচ্ছা, দেখেন এই যে এটা হলো আপনার ব্লু কালার কয়, ফিরুজা কয়। আচ্ছা, এটা কি কাপড় আঙ্কেল? এটা কাতান শাড়ি। কাতান শাড়ি না? বাহ, এটা আপনার কাছে কয়টা কালার, কয়টা ডিজাইন আছে? এটা আমাদের 10টা কালার হবে। 10টি কালার হবে? আর ডিজাইন? ডিজাইন হবে 10-15টা কালার ডিজাইন হবে। 10-15টা ডিজাইন হবে। আচ্ছা, শাড়িগুলো কয় হাত করে? এই হার গেলে গেলে তুমি 14 হাত। 14 হাত করে? হ্যাঁ, এই শাড়ি আপনার 14 হাত হয়, অনেক সময় 14 হাত। আচ্ছা আচ্ছা, সব এবং ব্লাউজ পিস রয়েছে? ব্লাউজ পিস সহ। আচ্ছা আচ্ছা, তো এই শাড়িগুলো কত করে আঙ্কেল? এটা আপনার 1800 টাকা। 1800 টাকা। এটা জমিন? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি কালেকশন রয়েছে আমরা দেখি? এটা আর ডিজাইন একই রেটের মধ্যে, ওইটা হলো আপনার ব্যালাস পিসটা, এটা ধরো আসলটা, এটা হলো জমিনটা। বাও, এটা অনেক ডিজাইন আছে, খুব সুন্দর। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, এখানে অনেক সুন্দর অনেক ডিজাইন আছে যাবেন। আচ্ছা, আপনাদের মানে কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে কেমন একটু বলবেন? কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি আছে, অনেক ভালো কোয়ালিটি। রং উঠবে না? না না, রঙের আন্টি, রঙের আন্টি। এটা ব্লাস পিস রয়েছে? হ্যাঁ, ব্লাস পিস রয়েছে। আচ্ছা, এটার দাম কত আছে? 1800 টাকা। 1800 টাকা। তো দর্শক, 1800 টাকার মধ্যে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর এই বিয়ের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। এটা কাতান নাকি? কাতান, কাতান। কাতানের উপরে শাড়িগুলো আমি বিয়ে সারা পরতে পারবো, কালারিং আছে, বিয়ে সারাও পরতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি কালেকশন দেখবো? এটা হলো আপনার কাজ করার মধ্যে। আচ্ছা, পাথরের কাজ আছে, এটার কালেকশন। আচ্ছা আচ্ছা, এটা
আমি এই হুলচুলি রাখবো, পাইকারি দামে রাখবো। আচ্ছা পাইকারি দামে রাখবেন। পাইকারি দামে। আচ্ছা তো দর্শক শুনলে শুধু আপনাদের সুবিধার্থে কিন্তু এই আঙ্কেলটি পাইকারি দামে রাখবেন, যদি আপনার কাজ করা হয় দুই পিস কার চুপি কাজ, কার চুপি কাজ, কার চুপি কাজ না, এটা কি ব্লাউজ পিস রয়েছে? ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস দর্শক দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে শাড়িটা, এটা কি আঁচলটা নাকি? এটা আঁচলটা, এটা আঁচলটা। আর জমিটা কোথায়? জমিটা এটা, এটা হচ্ছে জমি। কার চুপি কাজ করা সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন, এবং পুরো বডিতে কিন্তু কাজ করা রয়েছে, এবং দুই পাশে কিন্তু সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচেও কিন্তু কাজ করা রয়েছে, খুব সুন্দর কারচুপি কাজ রয়েছে। তো এই শাড়িগুলো আপনার কাছে আঙ্কেল কয়টা কালার কয়টা ডিজাইন হবে? এটা আমাদের 10-12টা ডিজাইন হবে, কালার হবে। কালার হবে কয়টা? এরকম 10-12টা কালার হবে। 10-12টি কালার হবে। আচ্ছা তো এইগুলোর দাম পড়ছে কত? 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা এরপরে কি কালেকশন আছে? এটা আরেকটা ডিজাইন, এটা আরেকটা কালার, দেখেন এটা আমরা আসলটা খুব গর্জিয়াস কারচুপি কাজ, এটা আপনার 2200 টাকার, এটাই আপনার ওই দেখেন এটা পড়ছে 2200 টাকা না? হ্যাঁ 2200 টাকা। এটা আরেকটা ডিজাইন, একটা কালার। আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন আসলটা কত সুন্দর। এটা কারচুপি কাজ, কারচুপি কাজ। আচ্ছা এটাও কারচুপি কাজ দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই গুলো পুতুইগুলা তো উঠে যাবে না? না না না, পুতুই উঠবে না। আচ্ছা আচ্ছা এগুলো কি স্টোন নাকি? এটা কারচুপি কাজ, স্টোন কারচুপি কাজ না? হ্যাঁ স্টোন। আচ্ছা স্টোন বসানো এগুলো। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাড়িগুলো। এর রেট কত করে আনকে? এটা 2200 টাকায় রাখা যাবে, এটা 2200 টাকা রাখা যাবে। আচ্ছা এরপরে আমরা কি দেখব? এটা আরেকটা কালেকশন দেখেন, এটা আবার একটু আপনার প্রাইস একটু বেশি, 2600-2700 টাকা রাখা যাবে পাইকারি। আচ্ছা পাইকারি 2600 টাকা। বাহ এটার দাম কেন আনকে, কি কাপ একটু বলেন তো? এটা মধ্যে আপনার কারচুপি কাজটা একটু বেশি, কারচুপি কাজটা একটু বেশি। আর কাপড়টা কি? এটা কাপড়টা আপনার ইন্ডিয়ান কাতান, ইন্ডিয়ান কাতানের উপরে পড়েছে। আচ্ছা ইন্ডিয়ান কাতানের উপরে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস কিন্তু কাজ করা। আপনাদের ক্লোজে নিয়ে দেখা, এটা ব্লাউজ পিস হয়, এটা ব্লাউজ পিস রয়েছে না? আচ্ছা ব্লাউজ পিসে কি কোনো কাজ রয়েছে নাকি? ব্লাউজ পিসে কাজ নাই, এক কালার, এক কালার। আচ্ছা আচ্ছা পুরো বডিতে কিন্তু কাজ রয়েছে, এটা তো জমিনটা না? হ্যাঁ জমিনটা, এটা হচ্ছে জমিনটা দর্শক দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু শাড়িগুলো। তো তিনি কিন্তু বিয়ে শাদি মাথায় রেখেই তিনি বিয়ে শাড়ি পড়তে পারেন। আচ্ছা তো এই শাড়িগুলো কয় হাত করে আঙ্কেল? এটা 14 হাতে, 14 হাত করে। আচ্ছা তো এই শাড়ির রেটটা কত পড়বে? আপনার 2600 টাকা, 2600 টাকা। এটা হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস। এটা আপনার কাছে কয়টা কালার কয়টা ডিজাইন? এটা আপনার 10টা কালার হবে, 10টা, 10টি কালার হবে, 10টি ডিজাইন হবে। আচ্ছা কি কি কালার রয়েছে? পেশ আছে, ফিরোজা আছে, কালো আছে, খয়েরি আছে, লাল আছে, ম্যাজেন্টা আছে। আচ্ছা তো তারপরে তো আমরা দর্শকদের সুবিধার্থে আপনাদের ইমো নাম্বার কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, তো সেই ইমোতে ফোন দিয়ে কালেকশনগুলো দেখে নেবে। আচ্ছা এরপরে কি আছে আমরা দেখব? দেখেন কি সুন্দর কাজ, গর্জিয়াস কাজ। এটা কার্ডিং এর কাজ হয়, এটা আপনার কারচুপি কাজে কিন্তু কার্ডিং করা। বাহ খুব সুন্দর কিন্তু, এটা কি, এটা কি কাপড় আনছে? এটা আপনার কাতানো, এই কাতানোর মধ্যে কাতানের উপরে না? বাহ খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু কাজ করানো এবং পেটানো কাজ করা। এটা কি নিজের সাইড নাকি? হ্যাঁ এটা থাকবে নিচের পার্ট, এটা নিচের সাইড। আচ্ছা আচ্ছা নিচের পার্টে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে, এটা দেখি তো। হ্যাঁ আস্তে আস্তে, বাহ খুব সুন্দর কিন্তু। আসলটা কোথায়? এটার দাম পড়বে 3500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই দোকান থেকে সুন্দর সুন্দর বিয়ের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটা আপনার আরেকটা ডিজাইন নতুন, এটা আরেকটা কালার, আরেকটা কাজ, এটা আপনার এই রেঞ্জের মধ্যে 3500 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর একটি কাজ, আর একটি ডিজাইন নাকি? হ্যাঁ আরেকটা ডিজাইন। বাহ খুব সুন্দর, পুরোটা গর্জিয়াস। এটা হলো আসলটা, এটা গর্জিয়াস কাজ, এটা হলো জমিনটা, এটা হচ্ছে জমিনটা। খুব সুন্দর কিন্তু দর্শক দেখছেন, আমাদের পুরোটা দেখার চেষ্টা করছি, খুব সুন্দর কিন্তু আঁচল এবং জমিনটা কিন্তু খুব সুন্দর। এটার দাম কত পড়ছে? এটা আপনি 3500 টাকার মধ্যে, এটাও 3500 টাকা পড়ছে না? বা খুব সুন্দর কাজটা আপনাদের একদম ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর কিন্তু কাজ দর্শক দেখতে পাচ্ছেন, এটা গর্জিয়াস কাজ। এই যে আঁচলটা, আঁচলটাও আপনাদের একদম ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা। এটারও ব্লাউজ পিস আছে,
আচ্ছা, এটারও ব্লাউজ পিস রয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কি স্টোন নাকি? হ্যাঁ, এটা হলো আপনার পুঁতি। পুঁতি স্টোন? স্টোন স্টোন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো নতুন আরেকটা ডিজাইন। আচ্ছা, এটা নতুন আরেকটা ডিজাইন, বাও খুব সুন্দর কিন্তু দর্শক। এটা কাটিং ডিজাইন, একদম রিজনেবল প্রাইজের মধ্যে দর্শক আপনারা কিন্তু এখানে সুন্দর সুন্দর বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন। এটা কি কাকি বলেন কি কাজ করে? এটা কারচুপির মধ্যে কাটিং করা। কারচুপির মধ্যে কাটিং করা, কাটিং করা দর্শক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তো জমিনটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পুরো জমিন দর্শক দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে নিচে থাকবে, নিচে কিন্তু খুব গর্জিয়াস কাজ করা রয়েছে। এবং এটা তো ওনা রয়েছে, ওইটাতে কিন্তু ওনা রয়েছে। এটা হচ্ছে আঁচলটা নাকি? আঁচলটা রবে, এই যে ডিজাইনটা থাকবে আঁচলের মধ্যে দর্শক আপনারা দেখার চেষ্টা করছি। এবং এটা ওনাটা দেখি, এটা ওই শাড়ির ওনাটা, একটু আপনার এই যে আপনার শাড়ির লগে মেশিং করা, চতুর্দিকে কিন্তু পায়ের করা রয়েছে। হ্যাঁ, পায়ের করা আছে। এটা আরেকটা কাস্টিং কাজ ওনা। আচ্ছা আচ্ছা, ওনাটা কি কাপড়ে হবে আঙ্কেল? হ্যাঁ, ওনাটা কি কাপড়ে? একটু আপনি নেটের মধ্যে কাজ করা, নেটের মধ্যে কাজ করা রয়েছে। এটা দাম পড়ছে কত? এটা হলো আপনার 4,000 টাকা ওনা সহ। ওনা সহ 4,000 টাকা। এটা আপনার কাছে কয়টা কালার বা কয়টা ডিজাইন? এটা আমরা 10টা ডিজাইন হবে, 10টা কালার হবে। 10টি ডিজাইন হবে, 10টি কালার হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ভুলতা গাউসিয়া। তো আজকে আমরা যে দোকানে এসেছি, এই দোকানটির নাম হচ্ছে আমেনা জামদানি শাড়ি। জামদানি শাড়ি আছে। তো এই দোকান থেকে আপনাদের কিছু রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের বিয়ের শাড়ি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যারা এই দোকান থেকে বিয়ের শাড়িগুলো সংগ্রহ করতে চান, পাইকারি বা খুচরা রেটের? এখানে জামদানি পাওয়া যায়। আচ্ছা, জামদানি শাড়ি রয়েছে ঢাকা। তো ঢাকায় জামদানিও তো কিন্তু এই দোকান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এক দোকানে কিন্তু আপনারা সব পেয়ে যাচ্ছেন। তো এই দোকান থেকে যারা আপনারা এই কালেকশনগুলো নিতে চান পাইকারি বা খুচরা, তো এই দোকানের নাম্বার ভিডিওর শুরুতে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলেই আপনারা সেখান থেকে সংগ্রহ করে এই আঙ্কেলটির সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন। তো দর্শক আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।